আসসালামু আলাইকুম ভিএ বিন্দু সবাই আশা করে ভালো আছো আজকে আবারও তোমাদের মাঝে উপস্থিত হলাম কিভাবে সহজে এ প্লাস পাওয়া যায় এ প্লাস পাওয়ার জন্য কিছু টিপস আছে আমরা আজকে সেই টিপসগুলো নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে কিভাবে এ প্লাস পাওয়া যায় সে সেই টিপসগুলো তোমরা অবশ্যই পাবা এবার এস এচ্চে যতগুলো পরীক্ষা তোমরা সমাপনী দিবা সবগুলো পরীক্ষায় এ প্লাস পাওয়ার জন্য সহজ কৌশল নিয়ে আজ তোমাদের মাঝে উপস্থিত হলাম তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবা তো তোমরা সহজ মনোযোগ সহকারে ভিডিওটা দেখো আজকে ভিডিওটা আমি এখনই তোমাদের মাঝে নিয়ে উপস্থিত হলাম হ্যাঁ তোমরা দেখো পরীক্ষা এ প্লাস পাওয়ার সাতটি উপায় এই সাতটি উপায় যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মেনে মেনে চলো তাহলে সহজেই কিন্তু এ প্লাস পাবা তাই এ প্লাস পাওয়ার জন্য এই এই টিসগুলো অবশ্যই তোমাদের জন্য করণীয় তোমরা সেটা অবশ্যই মানবা দেখো প্রথম যে শতটা আমি দিয়ে দিলাম সেটি দেখো প্রথম যে দাপটি সেটি হলো এক দিয়ে নির্বাচন করো তুমি আগে ফলো করবা তোমার প্রতিদ্বন্দ্বী তার তাকে তুমি নির্বাচন করবা কে ভালো ফলাফল করবে তাকে তুমি আগে নির্বাচন করবা তার সাথেই তুমি প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বিত্ব করবা অর্থাৎ প্রতিদ্বন্দ্বী নির্বাচন আগে তোমাকে সর্বপ্রথম কাজটি করতে হবে তারপর দেখো দুই নম্বর দুই নম্বরে লেখা আছে নিয়মিত হও তুমি যদি নিয়মিত না হও তাহলে কিন্তু এ প্লাস পাওয়াটা কঠিন হয়ে পড়বে তাই তোমাকে দ্বিতীয় টিপসটি অবশ্যই ভালো মতো ফলো করবা যেমন যেমন তুমি পড়ালেখা পড়ালেখা কিংবা স্কুলে যাওয়া স্কুলে আসা যাওয়া কিংবা রেগুলার নিয়মিত ফরা ফরার টেবিলে একই টাইমে বসা একই টাইমে ফরার থেকে উঠা এই এই নিয়ম এই এইভাবে তুমি নিয়মিত হতে হবে তাই নিয়মিত হওয়ার জন্য তোমাকে অবশ্যই নিয়মিত হতে হবে এবার মনোযোগী তিন নম্বর যে অপশনটা সেটা হলো মনোযোগী তুমি স্কুল বা বা বাসায় যখনই পড়ালেখা করো তুমি খেয়াল বা যতক্ষণ তুমি পড়ার টেবিলে থাকবা ততক্ষণ শুধুমাত্র ফরার কথাটাই তুমি মনে রাখবা আর এর আদার্স অন্য কিছু তোমার মাথায় যেন না আসে এই জন্য তোমাকে প্রথমে তিন নম্বর অপশানটি অবশ্যই মনোযোগী হতে হবে এবার দেখো তিন নম্বর অপশনটি তুমি মনোযোগী আসলে সব বিষয়ের কিন্তু একটা কারণ থেকে যায় যদি মনোযোগী না হয় তাহলে কোনো বিষয় সাকসেসফুল হওয়া কঠিন হয়ে পড়ে তাই তোমাকে অবশ্যই মনোযোগী হতে হবে এবার দেখো চার নম্বর যে অপশানটি সেটি হলো সময়ের সেও দ্রুত হও দ্রুত হও অর্থাৎ সময় সময় যত তাড়াতাড়ি চলে যায় তার থেকে তুমি আরও দ্রুত তুমি পড়ার ফরার গতি এগিয়ে নিতে হবে অর্থাৎ তুমি সময়কে মূল্য দিতে হবে তাই এইটার যে পূর্ণ যে অপশনগুলো সেটা অবশ্যই তোমরা ধীরে ধীরে পড়ো আমি এখানে বিস্তারিত এখানে সবকিছু লেখা আছে তোমরা সবগুলো সুন্দর মতো পড়ালেখা পড়ো এবার দেখো সহজ হিসাব গ্রহণ করো অর্থাৎ যে হিসাবটি তোমার কাছে কঠিন মনে হয় সেটাকে তুমি সহজ ভাবতে হবে যদি তুমি সহজ ভাবো তাহলে তোমার লাইফটি সহজ যদি তুমি ভাবো যে আমার এই প্রশ্ন উত্তরটা কঠিন আমি পড়ব না তাহলে পড়া হবে না সেখানে তুমি সহজ হিসাব অবলম্বন করতে হবে এই জন্য সকল প্রশ্ন উত্তরকে তুমি সহজ ভেবেই তুমি পড়তে হবে তা এই জন্য তোমাকে সহজ হিসাব গ্রহণ করতে হবে এখানে কঠিন হিসাব তোমাকে গ্রহণ করার প্রয়োজন হবে না ছয় নম্বর অপশনটি দেখো সেটি হলো কৌশল হও তুমি যদি কৌশল অবলম্বন না করো মনে করো তুমি হুবু প্রস্ত্র উত্তর দিয়ে আসছো দিয়ে আসার পরে তুমি কি করলো এই শিক্ষার্থী বিন্দু তোমাকে ছয় নম্বর যে অপশন অপশনটি অবশ্যই তোমাকে কৌশল অবলম্বন করতে হবে তুমি হুবহু প্রশ্ন উত্তর দিয়ে দিলেও অনেক সময় নাম্বার পাওয়া যায় না সেই সেখানে তোমার কিছু টেকনিক কিছু অবলম্বন তোমাকে এক্সট্রা দেখাতে হবে তাহলে তোমার এক্সট্রা কৌশলটাই সেখানে এখানে কি বিবেচনা হবে অনেক সময় তুমি বইয়ের মধ্যে যা আছে বা গাইতে যা আছে তুমি তাই লিখিয়ে দিয়েছো কিন্তু সেখানে দেখা যায় কিন্তু ফুল মার্ক তুমি পাইলে না এই জন্য তোমাকে সেখানে একটা কৌশল অবলম্বন করতে হবে কৌশল অবলম্বন করে তোমাকে লিখতে হবে যে আমি এমন কিছু কৌশল অবলম্বন করবো যেন সে বুঝতে পারে আমার নিজ থেকে অ্যাড করেছি তাই এই জন্য কৌশল অবলম্বন অবশ্যই করতে হবে সর্বশেষ অপশানটি হলো যাই ধর্মীয় ক্ষেত্রে আরও সক্রিয় হও অর্থাৎ ধর্মীয় জ্ঞান জ্ঞানের জন্য তোমাকে অবশ্যই সক্রিয় হতে হবে ধর্মীয় জ্ঞান অবশ্যই তোমার মাঝে থাকতে হবে সর্বশেষ অপশনটি অনেক গুরুত্বপূর্ণ এই জন্য ধর্মীয় জ্ঞানকে তুমি কাজে লাগিয়ে তুমি নিয়মিত নামাজ পড়বে এবং ধর্মীয় জ্ঞানটি সম্পূর্ণ আকারে তোমার মাথায় রাখে তুমি সামনে এগিয়ে এগিয়ে নিতে হবে তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি তোমরা অবশ্যই দেখবা আমি আবারও ভিডিওটি তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি তোমরা ভিডিওটা এক নজরে দেখে নাও দেখো টিপসগুলো আমি আবারও দেখাচ্ছি তোমরা ভিডিওটা এক নজরে দেখে নাও তোমরা ভিডিওটা ভালো মতো দেখে নাও আমি শুরু থেকে শেষ পর্যন্ত আবারও দেখাচ্ছি তোমাদেরকে বাস আজকে ভিডিওটি এখানে শেষ হলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে ভুলবো না